আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা ভাজি রেসিপি নিয়ে এলাম, সেটা পাতাকপি বা বাঁধাকপি যে যে নামে ডাকে। তো অসাধারণ স্বাদ এই ভাজি। তো এটা আপনারা রুটি বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো যারা পছন্দ করে না তারা একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর তেলটা যখন হালকা একটু গরম হবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দেব। তো চেষ্টা করবেন এখানে রসুন কুচিটা দেওয়ার জন্য, রসুন বাটাটা না। তো রসুন কুচিটা দিলাম আমি, 4-5টা রসুন কোয়াকে কুচি করে নিয়েছি, আর দিয়েছি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আমি দিয়েছি। দিয়ে আমি এগুলাকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব, আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। তো এটা মিডিয়াম আঁচে রান্না হবে। তো আমি এখন এটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার হালকা একটু ব্রাউন কালার এটা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি সরাসরি এখানে আমাদের যে বাঁধাকপিগুলো আমি কুচি করে রেখেছি সেগুলো এখানে অ্যাড করে দেব। এই যে দেখুন এখানে আমি এরকম একদম চিকন চিকন করে এই যে এগুলাকে আমি কুচি করে নিয়েছি। চেষ্টা করবেন এরকম একদম পাতলা করে কুচি করে নিতে। তো আমি এগুলাকে এখন সরাসরি পেঁয়াজ আর রসুনের এখানে দিয়ে দেব, চুলায় আমি এখানে দিয়ে দেব। এই যে আমার হালকা ব্রাউন হয়ে গেছে, তো এখন আমি এখানে দিয়ে দেব এটাকে। দিয়ে আমি একটু নেড়ে আমি রসুন আর পেঁয়াজের সাথে হালকা এগুলাকে একটু ভেজে নেব। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চাপুন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে চলে যাবে আপনাদের কাছে। তো এখন এটা আমি হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে গুঁড়ো মশলা অ্যাড করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 7 মতো লবণ। তো মশলা কম দেওয়াই ভালো, এটা টেস্ট এমনিতে অনেক বেড়ে যাবে। তো এখানে যদি আপনারা বেশি পরিমাণ মশলা দিতে চান এটা টেস্টটাই নষ্ট হয়ে যাবে, পাতাকপির যে টেস্টটা আছে ওটাই নষ্ট হয়ে যাবে। তো আমি সামান্য পরিমাণে মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নিলাম আমি মশলাগুলোকে ভালোভাবে ওটার সাথে মিশিয়ে। দিয়ে এখন আমি একটা ছোট টমেটো কুচি করে নিয়েছি, এটা আমি উপরে দিয়ে দেব। দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে দেব। এই যে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দেওয়ার পর এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, অল্প সময়ে এটা সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি অনেক পাতলা করে কুচি করেছি এটা আরও কম সময়ে সেদ্ধ হয়ে যাবে। তো এ পর্যায়ে এই যে দেখুন, অবশ্যই মানে এটাকে কুচি করে পানিটা ঝরিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা ভাজার সময় অনেকগুলো পানি উঠে আসবে। তো আপনারা সবচেয়ে ভালো হয় যদি ধুয়ে এটাকে কুচি করে নেন। তো এই যে দেখুন এখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। তো নেড়ে দেওয়ার পর আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো এই পর্যায়ে আমি একটু খুলে দেখতেছি কীরকম হলো। তো আমি ভালো করে নেড়ে এটাকে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন আমি এখানে একটা ডিম অ্যাড করব, এই জন্য আমি এই যে একটা ডিমকে একটু গুলিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি সরাসরি এখানে ভাজিতে দিয়ে দেব, উপর দিক দিয়ে দেবেন যেহেতু সবখানে যেন সমানভাবে যায়। তো এইভাবে আমি আবারও একটু নেড়ে দেব, নেড়ে একদম ভাজির সাথে পুরোটা ডিমকেই আমি মিশিয়ে দেব। এটা অসম্ভব মজা খেতে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝবেন। তো এখানে আমি 2টো কাঁচামরিচকে কুচি করে নিয়েছি, ওগুলো এখন ওগুলোকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আপনারা এই পর্যায়ে লবণটা চেক করতে পারেন, তো লবণটা চেক করে নেবেন।
তো এখন এখানে আমি ভাজা জিরের গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। নামানোর একটু আগে আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এটা খুব অল্প সময়ে হয়ে যায়, তো আমি এটাকে ঢেকে দিলাম, এটার ফ্লেভারটা যেন ভালোভাবে ভেতরে ঢোকে সেই জন্য। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।